নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথা এই নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নেব বাড়িতে যারা নিজেরা নবরাত্রি পুজো করতে চাইছেন, ঘট স্থাপন করতে চাইছেন, মায়ের ফটো দ্বারা পুজো করতে চাইছেন, তারা কিভাবে নবরাত্রি পুজো বাড়িতে সহজ উপায়ে সহজ পদ্ধতির মাধ্যমে করবেন সেই বিষয়ে আজকের আলোচনা। প্রথমে বন্ধুরা জেনে নেব কিভাবে নবরাত্রি পুজোর ঘট স্থাপন করতে হয়। প্রতিপদ তিথিতে নবরাত্রি পুজোর ঘট স্থাপন করে নিতে হয় এবং এই ঘট স্থাপন করার সময় আপনাদের মাটির একটা পাত্র জোগাড় করতে হবে, একটু ছড়ানো পাত্র বা তামার পাত্র আপনারা নিতে পারেন, ঠিক এরকম মাটি বা তামার একটু ছড়ানো পাত্র নেবেন। পাত্রটা এমন হতে হবে যাতে তার উপরে একটা ঘট বসে, সেই রকম মাপ বুঝে আপনারা, ঘটের মাপ বুঝে আপনারা এই পাত্রটি নেবেন এবং এই পাত্রর মধ্যে আপনারা মাটি দ্বারা পূর্ণ করবেন, গঙ্গা মাটি দ্বারা পূর্ণ করতে পারেন বা কোনো শুদ্ধ জায়গা থেকে মাটি নিয়ে এসে চেলে নিয়ে সেই মাটি দ্বারা এই পাত্রটা পূর্ণ করবেন এবং এই পাত্রের গায়ে সিঁদুর দ্বারা স্বস্তিক চিহ্ন অবশ্যই এঁকে দেবেন এবং এইভাবে এই পাত্রটাকে রেডি করবেন। এবং তার সাথে আগের দিন অর্থাৎ প্রতিপদ তিথি পড়ার আগের দিন পঞ্চশস্য নিয়ে এসে সেই পঞ্চশস্য ভিজিয়ে নেবেন, অবশ্যই তাতে যেন জপ থাকে। বা অনেক জায়গায় নিয়ম আলাদা আছে, কোনো কোনো জায়গায় শুধু জপ দেওয়া হয়, কোনো জায়গায় পঞ্চশস্য ভিজিয়ে নিয়ে সেটা দেওয়া হয়। যাই হোক, যার যেরকম বিধান আছে, যেখানকার নিয়ম আছে, সেই অনুযায়ী আমরা করব। আপনারা যারা প্রথম করতে চাইছেন তারা জপ ভিজিয়েও করতে পারেন বা পঞ্চশস্য আগের দিন ভিজিয়ে নিয়ে সেই পঞ্চশস্যটা কিছুটা তুলে নিয়ে, শুকিয়ে নিয়ে, কিছুটা ভেজানো অবস্থা থেকে কিছুটা তুলে নিয়ে আপনারা সেটাকে এই পাত্রের মধ্যে পুঁতে দেবেন এবং পুঁতে দিয়ে এই পাত্রটাকে আপনারা রেডি করে নেবেন। তারপরে আপনাদের ঘট স্থাপন করতে হবে। এই যে ঘট, এই ঘট আপনারা পেতলের নিতে পারেন বা মাটির বা কাঁসার ঘট আপনারা নিতে পারেন। এরকম একটা ঘট আপনাদের নিয়ে নিতে হবে এবং এই ঘটের এই জায়গাতে একটা সুতো, লাল রঙের সুতো বা ধাগা আপনাদের বেঁধে নিতে হবে। কিছুটা লাল সুতো আপনারা আগে থেকেই রেডি রাখবেন, কারণ এই লাল সুতো অনেক জায়গায় কাজে লাগবে। তো এইখানে আপনারা একটা লাল সুতো অবশ্যই বেঁধে নেবেন এবং ঘরটাকে আপনারা গঙ্গা জল দ্বারা বা যাদের শুদ্ধ গঙ্গা জলের অভাব আছে, যেখানে গঙ্গা জল নেই, তারা শুদ্ধ জল দ্বারা এই ঘরটাকে পূর্ণ করবেন। এবং তার সাথে এই ঘটের মধ্যে কিছু দ্রব্য আপনাদের দিতে হবে, যেমন আপনাদের দিতে হবে তিনটে পদ্ম বীজ, তিনটে ছোটো ছোটো পদ্ম বীজ আপনারা এর মধ্যে দেবেন, তার সাথে কয়েন দেবেন এক টাকার এবং সাতটা হলুদ, পাঁচটা কড়ি, সাতটা হলুদ, গোটা হলুদ এবং পাঁচটা কড়ি দেবেন, কিছুটা আতপ চাল দিতে হবে এবং তার সাথে দূর্বা দেবেন কিছুটা এবং তার সাথে আপনারা এই ঘটের মধ্যে কিছুটা পরিমাণে সেন্ট বা আতর জাতীয় দ্রব্য, যেগুলো গন্ধদ্রব্য, সেগুলো আপনারা দেবেন। বা যারা পশ্চিমবঙ্গে বসবাস করছেন তারা জানেন অগরু বলে একটা গন্ধদ্রব্য হয়, সেই অগরু দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায়, সেই অগরু আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে এইভাবে ঘরটাকে আপনারা রেডি করবেন। রেডি করার পরে এই ঘটের ওপরে আম্রপল্লব দিয়ে দেবেন, পাঁচটা বা সাতটা পাতাযুক্ত আম্রপল্লব আপনারা দেবেন। দেওয়ার পরে প্রত্যেকটা পাতা একটা করে সিঁদুরের ফোঁটা যেন অবশ্যই থাকে সেটা দেখে নেবেন এবং ঘটের মধ্যে অবশ্যই স্বস্তিক চিহ্ন কিন্তু আঁকবেন। আঁকার পরে এই যে আম্রপল্লব দেওয়া হয়ে যাওয়ার পরে একটা ছোট পাত্র নেবেন বা একটা মাটির পাত্র আপনারা নিতে পারেন, যাতে ঘটের ওপরে ওটা বসে। এমনভাবে নেবেন যাতে ওটা ঘটের ওপরে, যেটা আপনারা করেছেন অর্থাৎ এই ঘট এবং আম্রপল্লব, তার ওপরে যেন ওই বাটিটা বা ওই পাত্রটা বসে, এরকম একটা ছোট পাত্র আপনারা নেবেন। নেওয়ার পরে ওই পাত্রটার মধ্যে আপনারা চাল দ্বারা পূর্ণ করবেন, এটা হবে আতপ চাল বা আপনাদের গোবিন্দভোগ চাল। এই চাল দ্বারা আপনারা ছোট পাত্রে, এটা মাটির পাত্র হতে পারে, পেটালের পাত্র হতে পারে, চাল দ্বারা পূর্ণ করতে হবে এবং তার উপরে আপনাদের নারকেল, একটা শোভা শুদ্ধ নারকেল অর্থাৎ যেটা পুরোটা পরিষ্কার করা নেই, এরকম শোভাযুক্ত একটা নারকেল নিতে হবে এবং সেই নারকেলটাকে একটা লাল রঙের শালু কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে নিতে হবে এবং লাল রঙের সুতো দিয়ে ওটাকে বেঁধে নিতে হবে। বেঁধে নিয়ে ওই যে চালপূর্ণ পাত্রটা আছে তার উপরে ওই নারকেলটা আপনারা রাখবেন এবং এই চাল শুদ্ধ পাত্রটার উপরে নারকেল সমেত আপনারা ওই ঘটের ওপরে আম্রপল্লব দেওয়া যে ঘট তার উপরে বসিয়ে দেবেন। এবং খেয়াল রাখবেন এই নারকেলের যে মুখ অর্থাৎ যেখানে ছোটো ছোটো কালো কালো যে চোখগুলো দেখা যায় নারকেলের, সেই দিকটা যেন আপনাদের দিকে থাকে। কখনোই কিন্তু উল্টো দিকে, অনেকে দেখেছি এরকমভাবে উল্টো দিকে বসিয়ে দেয় অর্থাৎ মাথাটা উপর দিকে আছে, এরকম না। ওটা দেখতে হয়তো সুন্দর লাগে কিন্তু সবসময় এরকমভাবে যে যাতে আমাদের দিকে নারকেলের ওই মুখটা থাকে, এইভাবে দেখে কিন্তু এটা বসাবেন। এবং এই ঘরটা, এই স্থাপিত করার যে ঘরটা, এটা বসাবেন মাকে আপনারা যেখানে বসাচ্ছেন তার
ডান দিকে, মায়ের ডান দিকে কিন্তু ঘট বসবে, এবং ওই ঘটটা যেখানে বসানো হবে তার নিচে আপনারা আলপনা মতন কিছুটা অষ্টদল পদ্ম আপনারা এঁকে নিতে পারেন, অষ্টদল পদ্ম আলপনা দিয়ে আপনারা এঁকে নিতে পারেন, এবং তার উপরে কিছুটা মাটি দিয়ে আপনারা ওই ঘরটা স্থাপন করবেন বা বসাবেন, প্রতিপদ তিথি শুরু হওয়ার সময় আপনারা এটা করে নেবেন। এইভাবে ঘর স্থাপন হয়ে গেল। এবার মায়ের যে জায়গা যেখানে মা বসবে সেইখানে মায়ের একটা ফটো আপনারা নিয়ে আসবেন, বা আপনাদের মূর্তি বা ফটো যেটা আপনারা সুবিধে ফটো নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনারা একটা জল চৌকি নেবেন, সেই জল চৌকির উপরে লাল রঙের একটা কাপড় দিয়ে ঢেকে দেবেন, তার উপরে মায়ের ফটো আপনারা রাখবেন, এবং অবশ্যই মাকে গন্ধদ্রব্য অর্থাৎ অগরু দিয়ে, গঙ্গা জল দিয়ে, গোলাপ জল দিয়ে এইভাবে মাকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে এবং ভালো করে মুছে নিতে হবে। মুছে নিয়ে মায়ের ফটোটা স্থাপন করতে হবে, এবং মায়ের ফটো স্থাপনের সময় আপনারা মায়ের মাথার উপর দিয়ে লাল রঙের চেলি কাপড় আপনারা অবশ্যই দেবেন। মাকে, মা দুর্গার ফটোর উপরে অবশ্যই চেলি কাপড় আপনারা দিয়ে দেবেন, দিয়ে মায়ের ফটো জল চৌকির উপরে সুন্দরভাবে আপনারা স্থাপন করবেন। এবং ওই ফটোর সামনে এটা যদি আপনারা একটা অখণ্ড প্রদীপ জ্বালানোর নিয়ম আছে, সেই অখণ্ড প্রদীপ যদি আপনারা জ্বালাতে চান তাহলে সেই ক্ষেত্রে প্রদীপের যে পোলতেটা হবে সেটা কিন্তু এক্ষেত্রে লাল রঙের হবে। লাল রঙের যে সুতো পাওয়া যায় মোটা রঙের, যেটা আমরা তাগাছে ব্যবহার করি, সেই সুতো আপনারা নিয়ে এসে করে নিতে পারেন, বা আপনারা লাল রঙের কাপড় খণ্ড কেটেও আপনারা পোলতে বানিয়ে নিতে পারেন, যেটা কিন্তু 9 দিন অর্থাৎ কন্টিনিউ পুজোটা চলার সময় কিন্তু জ্বলবে। সেরকমভাবেই কিন্তু আপনারা অখণ্ড প্রদীপের মাপ অনুযায়ী একটু বড়ো প্রদীপ নেবেন, এবং সেইভাবেই কিন্তু আপনারা পোলতেটাও নেবেন। নেওয়ার পরে যদি আপনারা এটা তেল দিয়ে জ্বালাতে চান তাহলে মায়ের ফটোর বাঁদিকে রাখবেন, আর যদি ঘি দ্বারা জ্বালাতে চান তাহলে মায়ের ফটো ডান দিকে আপনারা প্রদীপটা জ্বালাবেন। এইভাবে আপনারা প্রদীপটা রেডি করে নেবেন, রেডি করে নিয়ে আপনারা প্রদীপটা মায়ের সামনে অবশ্যই জ্বালাবেন। এইভাবে আমাদের প্রদীপের পদ্ধতিটা সম্পূর্ণ হলো। এরপর আমরা ফুল দিয়ে মাকে ভালোভাবে সুসজ্জিত করব। এই ফুলের মধ্যে অবশ্যই লাল ফুল, অপরাজিতা পুষ্প, এরকম জাতীয় যেগুলো মায়ের পছন্দের ফুল সেই সমস্ত ফুলগুলো অবশ্যই রাখার চেষ্টা করবেন, এবং প্রত্যেক দিন মায়ের ফটোতে মালা চড়াবেন, এবং আগের যে পুষ্পগুলো আছে সেগুলো পরিষ্কার করে দেবেন, এবং প্রত্যেক দিনই এভাবে মায়ের ফটোতে মালা চড়াতে হবে। এবং তারপরে আপনারা মায়ের সামনে প্রত্যেক দিন ভোগ নিবেদন করবেন। এই ভোগের মধ্যে আপনারা ফল দিতে পারেন, আপনাদের যে সিজনের এই সময় যে ফলগুলো পাওয়া যায় সেই ফলগুলো মায়ের সামনে দেওয়া যেতে পারে, বা আপনারা মিষ্টান্ন, মিষ্টি দ্রব্য ইত্যাদিগুলো আপনারা প্রত্যেক দিনই আপনাদের যেমন ইচ্ছে, যেমন আপনাদের সামর্থ্য সেই অনুযায়ী আপনারা দিতে থাকুন। এবং কিছু শুকনো ফল অর্থাৎ কিশমিশ, কাজু বাদাম, এই জাতীয় যে শুকনো ফল সেগুলোও কিছুটা ব্যবস্থা আপনারা রাখতে পারেন। এবং মায়ের ফটোর সামনে অবশ্যই আপনারা গণেশজির পুজো শুরুর সময়, প্রতিপদ তিথি শুরুর সময়, পুজো দিন শুরু করছেন সেদিনকেই গণেশজির কিন্তু একটা ফটো আপনারা অবশ্যই রাখবেন। একটা পান পাতার উপরে গণেশজির ফটো আপনারা রাখতে পারেন, বা বিগ্রহ যদি বাড়িতে থাকে সেটা মায়ের সামনে নিয়ে এসে রাখবেন। আর যদি না থাকে তাদের ক্ষেত্রে বলবো যে একটা সুপারি নেবেন, সেই সুপারির ওপরে লাল রঙের সুতো বেঁধে নেবেন, বেঁধে নিয়ে সেই সুপারিটাকে আপনারা ওই পান পাতার উপরে দিয়ে মায়ের সামনে রাখবেন। মায়ের পুজোতে অবশ্যই পান দেবেন, এবং এলাচ অবশ্যই ব্যবহার করবেন, এবং তার সাথে অবশ্যই আপনারা লবঙ্গ ব্যবহার করবেন। এগুলোও কিন্তু মায়ের পুজোতে অবশ্যই ব্যবহার করতে হয়। আমি মায়ের পুজোর বিভিন্ন টোটকাও বলি, সেগুলো আগের বিভিন্ন পর্বে আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। সেখানে আমি এক জায়গায় বলেছিলাম যে মায়ের গলায় লবঙ্গের মালা পরাবার জন্য 108-এর মালা, সেটা অবশ্যই আপনারা পরিয়ে দেবেন, এবং সেটা কিন্তু এই পুরো পুজো চলার সময় অর্থাৎ 9 দিন জুড়েই কিন্তু মায়ের গলায় পরানো থাকবে। এইভাবে আপনারা করতে পারেন, এবং এই সমস্ত আগের পর্বগুলো আপনারা দেখে নেবেন, যেখানে আমরা এই প্রত্যেক দিনের যে আলাদা আলাদা প্রত্যেক দিনের মা বিভিন্ন নামে আবির্ভূত হন, তাদের প্রত্যেকের আলাদা আলাদা প্রণাম মন্ত্র আছে, সেই প্রণাম মন্ত্রগুলো কী সেইগুলো আপনারা একটু দেখে নেবেন। সেটা উপরের আই বাটন ক্লিক করে ওই ভিডিওটা দেখে নেবেন, এবং সেখান থেকে আপনারা ওই প্রণাম মন্ত্রগুলো পেয়ে যাবেন। এছাড়া আমাদের সহজ ভাষায় ধর্মকথার যে ফেসবুক পেজ আছে, সেই পেজেও এই পুজো সংক্রান্ত বিভিন্ন মন্ত্রগুলো দেওয়া থাকবে, প্রণাম মন্ত্র, বিভিন্ন মন্ত্রগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ওই মন্ত্রগুলো সংগ্রহ করে নিন, এবং পুজো চলার সময় অর্থাৎ 9 দিন জুড়েই কোন দিন কোন মন্ত্র আপনারা বলবেন সেখান থেকে জেনে নিতে পারবেন, এবং সেইভাবে আপনারা সেই মন্ত্রগুলো দিয়ে করতে পারেন। অথবা
আপনারা যে ওং সর্বমঙ্গলিয়ে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, এই সহজ মন্ত্র, এই মন্ত্র দ্বারাও মাকে প্রণাম জানাতে পারেন। এইভাবে আপনারা বিভিন্ন যে মায়ের মন্ত্রগুলো আছে সেগুলো আপনারা পাঠ করবেন, বলবেন এই সময়। এবং তার সাথে মায়ের যে বইগুলো আছে, অর্থাৎ যারা চণ্ডী পাঠ করতে পারবেন তারা মায়ের সামনে চণ্ডী পাঠ করতে পারেন, যারা হনুমান, যারা দুর্গা চাল্লিশা পাঠ করতে চান তারা দুর্গা চাল্লিশা পাঠ করতে পারেন। এই সময় দুর্গা চাল্লিশার যে বই পাওয়া যায়, দুর্গা চাল্লিশা, সেই দুর্গা চাল্লিশার বই আপনারা কিনে নেবেন এবং সেটাও আপনারা এই সময় মায়ের সামনে রেখে দেবেন বইটা, এবং প্রতিদিন ওইটা পাঠ করতে পারেন। এইভাবে আপনারা করতে পারেন। এবং এরপরে আপনারা আরতি প্রতিদিনই দেখাবেন। আরতি দেখাবার সময় আপনারা কর্পূর ব্যবহার করবেন, ধূপ দীপ ইত্যাদি দ্বারা আপনারা অবশ্যই আরতি আপনারা প্রত্যেক দিন দেখাবেন। এবং কর্পূরের মধ্যে অবশ্যই দুটো করে লবঙ্গ অবশ্যই দিয়ে দেবেন, দিয়ে আপনারা কর্পূরটা সহকারে আপনার লবঙ্গ সহ কর্পূর দিয়ে আরতি দেখাবেন। এবং নবমী তিথির সময়, নবমী তিথি যখন চলবে, আমি সপ্তমী থেকে নবমী এই আলাদা আলাদা করে পুষ্পাঞ্জলি যে মন্ত্রগুলো আছে সেগুলো সহজ ভাষায় ধর্মকথা দেওয়া থাকবে, আগে থেকে দেওয়া আছে, তার ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিয়ে সেইভাবে আপনারা পুষ্পাঞ্জলি মাকে দিতে পারবেন বাড়িতে নিজেরা। এবং আপনারা নবমীর দিন স্পেশালভাবে নবমীর দিন আপনারা মাকে কিছু সামগ্রী নিবেদন করতে পারেন। সেই সামগ্রীগুলো হবে মানে সাজাবার সামগ্রী যেগুলো হয়, তার মধ্যে লাল চুনরি থাকতে পারে, লাল রঙের চিরুনি থাকতে পারে, সিঁদুর, আলতা, এই জাতীয় যে জিনিসগুলো, আপনাদের আয়না, লাল রঙের আয়না, নেল পালিশ, অবশ্যই লাল রঙের চুড়ি, লাল রঙের চুড়ি অবশ্যই দেবেন মাকে, এবং চূর্ণি এবং লাল রঙের চুড়ি যেন অবশ্যই থাকে। এগুলো এই নবমী তিথির সময়, নবমী তিথি চলার সময় মাকে নিবেদন করুন এবং মায়ের সামনে ওটা রেখে দিন। এবং এই নবমী তিথির দিন যদি সম্ভব হয় নজন যে বালিকা আছে, অর্থাৎ ছোট বাচ্চা মেয়ে যারা আছে, সেই বালিকাদেরকে খাওয়ানো, ভোজন করানো, অর্থাৎ এদেরকে সুজি, হালুয়া, লুচি, মিষ্টি, এই জাতীয় দ্রব্য দ্বারা, আপনার নিরামিষ সমস্ত দ্রব্য দ্বারা আপনারা এর দিন নটা বালিকাকে অবশ্যই নবমীর দিন আপনারা খাওয়াতে পারেন, এতেও কিন্তু মা অত্যন্ত প্রসন্ন হন। এইভাবে বাড়িতে আপনারা নিজেরা এইভাবে পুজো করতে পারেন। এবং দশমী তিথি যখন আসবে, দশমী তিথির দিন আপনারা চিড়ে এবং দই দ্বারা মাকে চিড়ে দই অবশ্যই নিবেদন করুন। এইভাবে সহজ উপায়ে আপনারা এই সমস্ত পুজো ক্রিয়াটি করুন এবং দশমী তিথির সময় বিসর্জন দেওয়ার সময় ঘরটি আপনারা জলে ভাসিয়ে দেবেন। যদি মাটির ঘট হয় তবে তো জলে ভাসিয়ে দেবেন, আর যদি পেতলের বা কাঁসার ঘট, আপনারা জানেন যে দ্রব্যগুলো ভাসিয়ে দিয়ে ঘরটাকে পরিষ্কার করে নিয়ে আসতে হবে। এইভাবে আপনারা সম্পূর্ণ ক্রিয়াটি নবরাত্রি পুজো চলার সময় এইভাবে সহজ উপায়ে, খুব সহজ উপায় আমি বললাম, সবাই, যাতে আমার দর্শক বন্ধুরা বিভিন্ন স্থানে আছে তারা আমাকে বারবার ফোন করেছে যে কীভাবে আমরা এটা করতে পারি, তাই জন্য এই উপস্থাপনা অত্যন্ত সহজ উপায়ে, তার কারণ সকলে সব রকম দ্রব্য সামগ্রী জোগাড় করতে পারবে না, তাই আমি অত্যন্ত সহজ উপায়ে। এবং এইখানে কিন্তু এই পুজোতে মূল উদ্দেশ্য থাকবে ভক্তি, ভক্তি ভাব দ্বারা আমরা মায়ের পুজো করব, নিজেদের বাড়িতে নিজেদের মতন করে মাকে আমরা আরাধনা করব সম্পূর্ণ ভক্তি দ্বারা। এই ভক্তি দ্বারা যদি আমরা মাকে আরাধনা করতে পারি, অবশ্যই মা আমাদের ওপর প্রসন্ন হবেন এবং নিশ্চিন্ত থাকুন, মায়ের কৃপা আশীর্বাদ আমরা সকলে লাভ করতে পারব। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে, পর্বটি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। এবং সকলের ওপর মায়ের কৃপা আশীর্বাদ বর্ষিত হোক, সকলের ওপর মা প্রসন্ন হোক, সেই কামনা রেখে, সেই শুভকামনা রেখে মায়ের পুজোর সকলের ভালো কাটুক, কোভিড বিধি মেনে সকলে আপনারা পুজো পালন করুন, এই কামনা করে আগাম শুভেচ্ছা জানিয়ে, দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।